আজকের বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের দুজন অতিথি আছেন। তারা দুজনই সিনিয়র সাংবাদিক, জনাব জাকারিয়া কাজল এবং জনাব কামরুল ইসলাম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের আরও একজন অতিথি যোগ দেবেন আশা করছি, জাতীয় পার্টির নেতা জনাব জি এম কাদের। তিনি আসলে পরে নিশ্চয়ই তার সাথে কথা বলবো। আজকের বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকবে, মতামত থাকবে, সেগুলো আমাদেরকে জানাবেন পর্দা দেখানো নম্বরে। জনাব জাকারিয়া কাজল, আমরা রিপোর্টে যেমনটা দেখছিলাম, স্বৈরাচারের পতন, স্বৈরাচারী দল, স্বৈরাচারী সরকার নিয়ে অনেক রকমের মতামত পক্ষে বিপক্ষে। এরশাদ সরকার স্বৈরাচার ছিল এবং তাদের বিরুদ্ধে টানা 9 বছর আন্দোলনের পর সব দল মিলে যে আন্দোলন করেছিল তাতে ওই সরকারের পতন ঘটেছিল আজ থেকে 28 বছর আগে। সেই দলটি এখন গণতান্ত্রিক কিনা বা তাদের আচরণে কোনো স্বৈরাচারিতা প্রকাশ পায় কিনা এটি একটি ব্যাপার, কিন্তু 90-এর পর থেকে আমরা বড় যে দুটি দল আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের একে অপরকে স্বৈরাচার বলতে শুনেছি। যখনই যারা ক্ষমতায় ছিল, হয় আওয়ামী লীগ বা বিএনপি, তাদেরকে বলা হয়েছে যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও আচরণে তারা স্বৈরাচার। শুধু নির্বাচিত হলেই কি গণতান্ত্রিক হওয়া যায়? আবার কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন হওয়াটা নিয়েও প্রশ্ন আছে, সেটি না হয় বাদই দিলাম। 28 বছর পর আমরা গণতন্ত্রের কোন জায়গায় আছি এবং যেই চেতনা থেকে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটানো হয়েছিল সেই চেতনা আমাদের তখনকার দুটি বড় দল, এখনও বড় দল বিএনপি এবং আওয়ামী লীগ কতটা ধারণ করছে? ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতির দুর্ভাগ্য যে আমাদের রাজনীতি একদিকে স্বৈরাচার আরেকদিকে রাজাকার, এই বৃত্তে আমরা ঘুরে ফিরে যাচ্ছি। আমি আপনার এখানে যেটা সেটা বলছি যে রব সাহেবের আলোচনাটা দিয়ে যদি শুরু করি, আমি উনি আজকে যে ভাষায় বললেন স্বৈরাচার সম্পর্কে, আমরা আসলে উনি কোথায় ছিলেন আমি সেটাই বলতে চাই। আমরা রাজনীতিবিদরা যখন, আমাদের রাজনীতিবিদরা যখন কথা বলেন তখন তারা বোধহয় পেছনের দিকটার মনে রাখেন। এই রব সাহেব এরশাদ সাহেবের ওই স্বৈরাচারী এরশাদই যদি বলেন, সেই সংসদে গৃহপালিত বিরোধী দলীয় নেতা ছিলেন, যেটা এবং গৃহপালিত বিরোধী দলের নেতা, এই শব্দটি কিন্তু চালু হয়েছিল জনাব রবকে দিয়ে, যিনি আজকে এত উচ্চ কণ্ঠে কথা বলছেন। কেবল তাই না, এরপরে কিন্তু উনি আবার আওয়ামী লীগের মন্ত্রিসভারও সদস্য ছিলেন। এরপর আজকে উনি এমন এক জায়গায় গেছেন যেখানে রাজাকারদের সঙ্গে তাদের সখ্য, আপনি জানেন জামাত ইসলামীর সঙ্গে তারা নির্বাচন করছে, জামাত ধান একই প্রতীকে। ওই হুমায়ুন আজাদ স্যারের একটা কথা আছে যে একজন রাজাকার সারা জীবন রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না। একজন স্বৈরাচার কি সারা জীবন স্বৈরাচার? আমি আসছি, মানে ওনার কথাটা কোট করলাম ওইভাবে এবং কথাটা কিন্তু সত্য। একজন মুক্তিযোদ্ধা যদি তার আদর্শচ্যুত হয় তখন কিন্তু সে আর মুক্তিযোদ্ধা থাকে না। একইভাবে একজন স্বৈরাচার সারা জীবন স্বৈরাচার কিনা এটা নিয়েও প্রশ্ন আসে। একজন স্বৈরাচারী, যে কোনো স্বৈরাচারী সরকার বা স্বৈরাচারী দলের কিন্তু পরিবর্তন আসতেই পারে। আরেকটা প্রণিধানযোগ্য বিষয় যেটা আপনি বললেন যে যে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমরা সবাই জানি তারাই এখন একজন আরেকজনকে স্বৈরাচার বলছে। তার মানে কি, কিছু কিছু শব্দ ওই অতি ব্যবহারে কেমন জানি ধার কমে যায় না। যেমন ধরেন এখন এরশাদ স্বৈরাচার না শেখ হাসিনা স্বৈরাচার না খালেদা জিয়া স্বৈরাচার, এ নিয়ে তো সবার মধ্যে কনফিউশন। কিছু কিছু শব্দ কিন্তু ধার যেমন কমে যায়, যেমন সংস্কার বা সংস্কার একটা খুব পজিটিভ শব্দ, কিন্তু এক ইলেভেনের পরে সংস্কারবাদী এটা অ্যাবিউজিভ করার মতো একটা ব্যাপার হয়ে গেছে। এইটা যেমন একইভাবে এখন যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন গাঁট বেঁধে জোট বেঁধে, তারা যখন একে অপরকে স্বৈরাচার বলেন তখন কিন্তু মূল স্বৈরাচাররা হাসে। এবং আপনি যদি দেখেন তাদের একটা যুক্তি আছে যে ওই এরশাদ সরকারের পতনের পর নির্বাচনে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় কতগুলি সিট পেয়েছিল আর বাকি দুই দল তাদের 35টি আসনে জিতেছিল, এরশাদ সাহেব ছেড়ে দেওয়ার পরে 31টি আসন তাদের ছিল, এবং বাকি দুই দল তারা যখন তাদের পত তারা কত ভোট পেয়েছে, এরকম যুক্তি বহু আছে। একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণ মানুষ কিন্তু এসব নিয়ে ভাবে না। আপনি দেখেন 90-এর আন্দোলনে যদি দেখেন, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক একটা আন্দোলন ছিল এবং ঢাকা কেন্দ্রিক আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধ কারাপুর সব কিছুতে, কিন্তু তাদের এই জনপ্রিয়তাটা মানে ওই 31টি সিট পাওয়ার ঘটনাটাকে আপনি কীভাবে দেখবেন? আমরা স্বৈরাচার বিরোধী সেই চেতনাটাকে ধরে রাখতে পারিনি। যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে বড় দলগুলি, পরবর্তীতে তাদের ভূমিকার কারণে আমরা সেই চেতনাকে ধরে রাখতে পারি। এবং এই স্বৈরাচারের যেটা স্বৈরাচার এখন কী হয়েছে আপনিও জানেন আমিও জানি, যার দিকে ঝোল যে টানতে পারে সেটা, কিন্তু ওই যে 90-এর সেই চেতনা
সেই চেতনা কি কোথাও আছে? জি কামরুল ভাই, এই বর্তমানে জাতীয় পার্টির ভূমিকা এবং জাতীয় পার্টিকে নিয়ে বিগত 28 বছরে বিএনপি আওয়ামী লীগের ভূমিকার বিষয়টা পরে আসবো, শুরুতে আপনি আপনার কাছে জানতে চাই যে ওই যে চেতনা, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের পরে, বড় দুটি দলের মধ্যে যে চর্চা আমরা দেখেছি গত 28 বছরে, তাতে করে কি তাদের মধ্যে স্বৈরাচারী মনোবৃত্তি ঢুকে গেছে, বা এরশাদকে যে কারণে স্বৈরাচার বলা হতো তাদের যে আচরণ ক্ষমতায় থাকার সময়, সেটা কি ওরকম স্বৈরাচারিতার মধ্যে পড়ে যেই অভিযোগটা একে অপরকে দিয়ে থাকেন? স্বৈরাচার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি স্বেচ্ছাচার। জি, একজন শাসক তার কর্তৃত্ববাদ, তার একনায়কত্ব এবং তার ক্ষমতায় আরোহণের পদ্ধতি, সেই দিক থেকে আমরা জেনারেল এরশাদ শাসনকে, 9 বছরের শাসনকে স্বৈরাচারী শাসন বলি। এবং সেই সময় একটা তীব্র গণ আন্দোলন, যদিও জাকারিয়া কাজল বলবার চেষ্টা করেছেন, এটা হলো ঢাকা কেন্দ্রিক আন্দোলন। আমার যদ্দূর মনে পড়ে সেই সময় মানে সারা দেশেই আন্দোলন হয়েছে, তবে এটা নগর কেন্দ্রিক আন্দোলন ছিল, ঢাকা এবং ঢাকার মতো অন্যান্য বড় বড় শহরগুলোতে, জেলা শহরগুলোতে আন্দোলনটা ছড়িয়ে পড়ে। এবং এই আন্দোলনের কিন্তু কতগুলো পর্ব ছিল। প্রথম পর্ব হচ্ছে 1983 সাল, 83 সালের মধ্য ফেব্রুয়ারি, প্রথমে জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে মিছিল বের হয়। এরপরে হচ্ছে আবার মধ্য ফেব্রুয়ারিতে সেখানে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল যখন এই যে শিক্ষাভবন পর্যন্ত আসে, সেই সময় গুলিবর্ষণ হয় এবং বেশ কয়েকজন, জয়নাল জাফর, দীপালী সাহা সহ অনেক কজন তরুণ ছাত্র মৃত্যুবরণ করেন, শহীদ হন। এরপরে আবার 84 সালে আমরা আবার দেখি যখন ওই যে উপজেলা পদ্ধতি জেনারেল এরশাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন নতুনভাবে, মানে আসলে পাবলিক পার্টিসিপেশন, জন অংশগ্রহণের ভিত্তিতে যদি কোনো কিছু, কোনো নীতিকৌশল প্রণয়ন না করে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওই যে শাসক তার শাসনের অংশ হিসেবে যদি সেটা করে তাহলে জনগণ মেনে নেয় না। সেই সময় কিন্তু উপজেলা কিন্তু একটা ভালো কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাকে প্রমাণিত হয়েছে পরবর্তী সরকারে, সেটা রেখেছে, এখনো চালু আছে। কিন্তু ওই যে মানে মানুষের গণমানুষের, কিন্তু গণমানুষের ভালো না, সেই জন্য এটাকে না, গণমানুষের মানে অংশগ্রহণের ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে সেটা হয়নি। অর্থাৎ জাতীয় নীতিকৌশল প্রণয়নের ক্ষেত্রে জনগণের মতামতটা মুখ্য, কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এই ভূখণ্ডের, মানে আমাদের এই বাংলাদেশে। একটা ভুলই হয়ে গেছে, কিন্তু না না, সংবিধান তো সেটাই বলে। তো অর্থাৎ এটা যদি আমার রাজনৈতিক মনস্তত্ত্বে, আমার শাসকদের মনস্তত্ত্বে, শাসকরা কিন্তু পরিবর্তনশীল, 5 বছরের জন্য শাসক থাকবে, আবার নির্বাচনের মাধ্যমে শাসক বদল হবে বা একই শাসকও থাকতে পারেন, কন্টিনিউ করবেন, কিন্তু জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের ভোটাধিকারের ভিত্তিতে, ইউনিভার্সাল সাপ্রেস, জাতিসংঘের এই সনদের ভিত্তিতেই কিন্তু তাকে থাকতে হবে। কিন্তু আমরা দেখি কি যে ওই যে জেনারেল এরশাদের সময় সেই বিষয়টি ব্যর্থ ঘটে এবং সেই কারণে একে স্বৈর শাসক বলা হয়। স্বৈর শাসনের যেই উপজীব্যগুলো সেগুলো পরবর্তীকালে আমরা দেখি ওই যে জেনারেল এরশাদকে রেখে, জেনারেল এরশাদকে কিন্তু নির্বাচন করবার সুযোগ দেওয়া হয় 1991 সালে, সেটি তো আইনগতভাবেই করা হয়েছে। না না, ওই তো আমি বলছি, কিন্তু তার মানে কি হচ্ছে, ওই যে স্বৈরাচারের যে রেমনেন্টস গুলো সেগুলো গণতান্ত্রিক শাসনের সময়ও কিন্তু অব্যাহত থাকে এবং স্বৈর শাসকের সমস্ত তল্পি বাহকরা, প্রশাসনের এবং অন্যান্য রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু থেকে যান, তাদেরকে দিয়ে স্বৈরাচারী দলে যারা শীর্ষ নেতা ছিলেন তারাই পরবর্তীতে তারাই বলে গেছেন বড় দলগুলোতে যান। একটা ফোন নিয়ে আসি, কে বলছেন, কোথেকে? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ, আমি বলছি কুমিল্লা থেকে। জি, আমার নাম বাশার তাসাউফ। তো আমি যে বিষয়টা বলতে চাই, আজকে প্রথম ফোনটা আমি করলাম, তো সবাইকে শুভেচ্ছা। এবং আসলে আমার জন্ম 80 দশকের শেষের দিকে, আমরা ভাষা আন্দোলন দেখি নাই, মুক্তিযুদ্ধ দেখি নাই এবং স্বৈরাচারের যে আজকে যে পতন সেটাও দেখি নাই। তো আমরা ইতিহাস থেকে যা পড়েছি যে মির্জাফরি করেছে, সেটা ইতিহাস থেকে পড়েছি, তার যে তকমাটা লেগে আছে আজও মানুষ উদাহরণ দেয় মির্জাফর হিসেবে। আর স্বৈরাচার এরশাদ,
স্বৈরাচার এরশাদ হিসাবে আমরা যে উদাহরণগুলো দিই যে আমরা স্বৈরাচার স্বৈরাচারী সরকার হিসেবে এরশাদকে চিনি, কিন্তু আজও কি আমরা যে তরুণ প্রজন্ম এখন বেড়ে উঠছি আমরা কি স্বৈরাচার বিরোধী কিছু স্বৈরাচার এই থেকে উত্তীর্ণ হতে পেরেছি? যেমন আজকে একটা বক্তব্য যে আমাদের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক উনি একটা কথা বলেছেন যে বিএনপি যদি ভোট কেন্দ্র পাহারা দেয় আমরা রক্ষা করবো, এটা কিন্তু একটা স্বৈরাচারী বক্তব্যের মতো মনে হয়েছে আমার। এবং আমাদের রাজনীতি যে চর্চা, একটি দল যদি বলে যে আমরা ভোট কেন্দ্র পাহারা দেবো মানে সেখানে তাদের লোকজন নিয়ে জড়ো হবে, এবং পাল্টা যদি আরেকটি দল আসে সেটি কি কোনো শুভকর কাজ হবে নির্বাচনের জন্য? দুইটাই তো স্বৈরাচার। আমি কামরুজ্জামান লাবলুন, নাটোরের লালপুর থেকে বলছি। আমরা যে এরশাদকে স্বৈরাচার বলি, 91 সালের নির্বাচনে এরশাদ 35টি আসনে জয়লাভ করছিল, আমি যদি ভুল না বলে থাকি। এবং 35টি আসনে জিতেছিলেন, পরে 4টি আসন ছেড়ে দেওয়ার পরে 31টি ছিল, 5টি আসনে জিতেছিলেন। তাহলে পরে যখন 91 সালের গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে আসলেন, তারা কি এরশাদের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করেছিলেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সামরিক শাসনের মূল প্রবক্তা এরশাদ না, জিয়াউর রহমান। তাহলে জিয়াউর রহমানে আমরা স্বৈরাচার বলতে এত কুণ্ঠাবোধ করি, আর এরশাদকে স্বৈরাচার এতবার বলি কেন? ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন, একটি আপনার কাছে জবাব নেই, সেটি হচ্ছে যে প্রথম যিনি প্রশ্ন করেছিলেন কুমিল্লা থেকে, জনাব বাশার, তিনি বলছেন দুদলের কথা বা আচরণের মধ্যেই স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায়। আসলে হচ্ছে কি যে এরা মানে দুটো দলই গণতন্ত্রের চর্চা করছে এবং গণতান্ত্রিক সরকার হিসেবে তারা দাবি করেছে এবং মানে মানুষ তাদেরকে ভোটও দিচ্ছে। তারা দুটোই কিন্তু বড় দল বাংলাদেশে, কিন্তু তাদের আসলে আচরণের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক ভাব আছে। কারণ হচ্ছে কি ওই যে আমি বললাম যে স্বৈরতন্ত্রের রেমনেন্টসগুলো, হ্যাঁ না, রেমনেন্টসগুলো রয়ে গেছে, মানে এগুলো যতটা দ্রুত অপসারিত হবার কথা ছিল সেটা কিন্তু তারাও করেন নাই। তারা ব্যবস্থার যে ত্রুটির কথা আপনি বলছেন সেটি তো দূর করার দায়িত্ব হচ্ছে যারা শাসক, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, তারা কেন সেই ব্যবস্থাটাকেই রেখে দিয়ে সেটা চর্চা করেছে? তার বেনিফিটটা তারা ডিরাইভ করেছে যখন দেখেছে যে এটা ইউজ করা যায় সহজ, যেমন বিশেষ ক্ষমতা আইন, সবাই চেষ্টা করে ওইটা ব্যবহার করতে, কালো কানুনগুলো, হ্যাঁ কালো আইনগুলো যেগুলো আমরা সবসময় সোচ্চার থাকি এগুলো রদ করা হোক, এগুলো রহিত করা হোক, হ্যাঁ কোনো সরকারই কিন্তু এসে আর এটা কিন্তু আর ইলেকশন ম্যানিফেস্টোতে থাকে কিন্তু এসে আর সেটা করেন না, হ্যাঁ অন্য কিছু করবেন। কারণ হচ্ছে এটা ব্যবহার করতে মানে মানুষকে দমন করবার জন্য যে প্রশ্ন ছিল যে দুদলের মধ্যেই স্বৈরতান্ত্রিক আচরণ রয়ে গেছে, হ্যাঁ রয়ে গেছে, এবং তারা কিন্তু আবার এই স্বৈরশাসক এরশাদকে সবাই কিন্তু টানবার চেষ্টা করেছে। এটা আমার জায়গাটা আমরা আসবো, তার আগে দ্বিতীয় প্রশ্নের জবাব যদি কাজল ভাই দিতেন। নাটোর থেকে যিনি প্রশ্ন করেছিলেন যে এরশাদ সাহেব স্বৈরাচার, কিন্তু প্রথম নির্বাচনেই তিনি 35টি আসন জিতেছিলেন, এটা আপনি বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে রহমান নয় কেন? হ্যাঁ না, আমি কামরুল ভাই একটা কথা বলেছেন, দেখেন আপনি যে স্বৈরাচারের সংজ্ঞায়িত করতে, স্বৈরাচারের সাথে আমরা না না গণতান্ত্রিক আচরণ করেছি কিনা, উনি সংজ্ঞায়িত করার সময় বলেছিলেন যে এই পদ্ধতিতে ক্ষমতায় আরোহণ এটা একটা অন্যতম নিয়ামক হিসাবে উনি বলেছিলেন যে স্বৈরাচারে। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন ছিল যে একই পদ্ধতিতে তো আরেকজন সামরিক শাসক এসেছিলেন, তিনি কেন স্বৈরাচারে, কারণ তার আবার জনসমর্থন ছিল, সে কারণে পদ্ধতিটা কি একই ছিল। আর আপনি যদি এই যে হত্যা সেলিম দেলোয়ার মিলন আমি আসছি, ওই ক্ষমতা আমি আসছি, মিল থাকলো একজনের জনসমর্থন ছিল আরেকজনের ছিল না, আমি আসছি বা কম বেশি ছিল, সেই প্রসঙ্গে আসছি, সেলিম দেলোয়ার মিলন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরশাদ সাহেবের আমল মানে কখনোই কিন্তু এই 21 আগস্টের হামলার মতো এরকম ন্যাক্কারজনক হামলা করে সবাইকে মেরে ফেলার মতো কোনো উদাহরণ কিন্তু সৃষ্টি হয়নি যেটা বিএনপি করেছে। কাজে আপনি কাকে কি বলবেন? আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্ন, আবার এখন অভিযোগ করা হয় যে বিরোধী দলের উপর যে ধরনের নির্যাতন হত্যা গুম সেগুলো এরশাদের সময় এতটা হয় নির্যাতন এখন না, এগুলো আসলে কালক্রমে বাড়বে, কারণ মানুষের সংখ্যা বাড়ছে, দিনের কর্মীর সংখ্যা বাড়ছে, নির্যাতনের নূতন নূতন, আমাকে বলতে আমি যেটা আমাদের এরশাদ বলেন আর বড় দুই দল বলেন,
সাইকো কিন্তু আমাদের যে খুব বেশি চেঞ্জ হয়েছে, পলিটিক্যাল পলিটিশিয়ানদের সাইকো কিন্তু খুব চেঞ্জ হয়, কারণ আমাদের পলিটিশিয়ানদের মেজর অংশের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় থাকা, এবং এই ক্ষমতায় থাকতে গেলে কি করতে হবে, এক একটা রেজিমের পরে আরেকটা রেজিম কিন্তু আরেকটু করা কিছু আবিষ্কার করে বা বের করে। আপনি দেখেন এই যেটা উনি একটু বলেছেন, বিশেষ ক্ষমতা আইন খারাপ, সবাই বলেছে কালা কারণ, কিন্তু এক একটা যখনই যিনি এসেছেন কেউ কিন্তু এটা বাতিল করেনি। সবচেয়ে বড় সমালোচকরা তিনি যখন বিরোধী দলে থাকেন তখন সরকারের সবচেয়ে বেশি সমালোচনা যে এই আইনকে কালো আইন ভেঙে দাও, নিজে যখন ক্ষমতায় আসে সবচেয়ে বেশি ফায়দা ওই আইনের তারাই না। আমি তো ওরকম এইটাই কালো কালো বলছি, অগ্রগতি বলছি, বাতিলের দাবি জানাচ্ছি, ক্ষমতা এসে তারা করেন না, এটা যেমন ঠিক, আবার অনেক দেশে এরকম উদাহরণ দেওয়া যায় যে আপনি অপব্যবহার করবেন না কিন্তু প্রয়োজনে দরকার, যেমন করে বলা হয়েছিল 90 এর পতনের পর এশা সাহেবকে আটকানো এবং তার বিচার করা সম্ভব হতো না যদি ওই আইন না থাকতো। না না, আমি সেটাই বলছি যে এই আইনগুলো কিন্তু সবাই, কিন্তু এই ব্যবহার আর অপব্যবহারের সীমারেখাটা এতই নাজুক যে কেউ আর এটা মানতে পারে না, এটা হলো এক নম্বর প্রশ্ন। আর জিয়া রহমানের যেটা বললেন আপনি, হ্যাঁ জিয়া রহমান তো কিছু জনসমর্থন তো ছিলই, এরশাদ যখন আসেন এরশাদের যে এরশাদ জিয়া রহমান অসম্ভব কুশলী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, যে রাজনৈতিক কূটকৌশলটা জিয়া রহমানের কাছে এরশাদ সাহেব হেরে গেছেন, এই জন্য এরশাদ সাহেব এত বেশি সমালোচিত। আর এরশাদ সাহেবের মানে ব্যক্তিগত কিছু, আমাদের দেশের মানুষ কিন্তু যতই আমরা আধুনিক একটু একটু কিন্তু আমরা একটু রক্ষণশীল, এরশাদ সাহেবের ব্যক্তিগত কিছু কারণেই কিন্তু তার দলটাকেও মানে আমি আর ভেঙে বলতে চাই না, কারণ এটা বলা ঠিক, ওনার ব্যক্তিগত কিছু কর্মকাণ্ডের ফলেও কিন্তু জাতীয় পার্টি অনেক বেশি ডিফেন্ড। তারপরও যে জনসমর্থন আছে, যে পরিমাণ আসনে তার এখনো ভালো, আপনি যেটা যদি বলেন গণতান্ত্রিক রাজনীতিতে তো কিছু জিনিস আছে যে আপনার আপনি খারাপ না ভালো, আপনি লেখাপড়া জানেন বা না জানেন এটা ব্যাপার, আপনি ভোটে পাশ করলে হলো, রাষ্ট্রীয় রাজনীতিতে না, আমাদের যে কোনো সংগঠন টংগঠন সব জায়গায় কিন্তু ভোটের বাজারটা হচ্ছে আপনি কতটুকু মেধাবী কতটা যোগ্য, এটা না আপনি কত ভোট পেলেন, এবং আপনার ভোটাররা যে সবাই সেই মনন মানসিকতার তা কিন্তু না, মানে সংখ্যাগরিষ্ঠতার যে দুর্বল দিকটা আমরা সেটা স্বীকার হচ্ছি। কামুল ভাই, এবার আসি তাহলে এরশাদ সাহেবের দল জাতীয় পার্টিকে নিয়ে টানাটানি, দলটা ভেঙেছে, দুই তিন টুকরা হয়েছে, কোনো কোনো অংশ বিএনপির সাথে আছে, কোনো আওয়ামী লীগের সাথে আছে, কিন্তু বিএনপির সাথে জোটের যে ধরন, আমি বলছি যে বিরোধী দলের থেকে, নির্বাচনের থেকে, সরকারের থেকে যে জোট, জাতীয় পার্টির সাথে নির্বাচন এলে জোট হয়, আবার ক্ষমতার ভাগাভাগিও হয়, সরকারও তারা থাকেন, ফলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে জোটবদ্ধ থাকছে বা থাকতে বাধ্য হচ্ছে, সে ভিতরে না হয়ে গেলাম, কিন্তু এই জাতীয় পার্টি কি বিএনপির সাথে ছিল না চার দলীয় ঐক্য জোটের সময়? এই জাতীয় পার্টির সমর্থন কি বিভিন্ন সময় তারা নিতে চায় নাই বা নেয় নাই? তার মানে হচ্ছে যে যে দুটি দল স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল তারা দুটি দলই তাদেরকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে, কম আর বেশি ব্যবহার করেছে, তো সেখানে স্বৈরাচারের দোষটা কোথায়? না, স্বৈরাচারের দোষ তো আছেই, কিন্তু মানে আসলে হচ্ছে কি যে ক্ষমতায় যাবার জন্য বা ক্ষমতায় টিকে থাকবার জন্য তারা সবাই কিন্তু দুদলেই কম বেশি জেনারেল এরশাদকে স্বৈরশাসককে ব্যবহার করবার চেষ্টা করেছে এবং এখনও ব্যবহার করবার চেষ্টা করছে। এখন তাকে হয়তো সিএমইসি নেওয়া হচ্ছে, তার প্রতীক বরাদ্দের তার মহাসচিব পাল্টে আরেকজন মহাসচিব করে, মানে এই জিনিসগুলো কিন্তু চলছেই। তো এটা দুই বড় দলেই তারা কাড়াকাড়ি করেছে, এই যে কাড়াকাড়ি করা এটাই হচ্ছে অনৈতিক একটা বিষয়। তারা কাড়াকাড়ি করেছে, বিএনপিও করেছে, বিএনপির মধ্যে আবার স্বৈরশাসকের কিছু মানুষও সেই দলে যোগ দিয়ে দিয়েছে, পরে দল ছুটে বা দল ভেঙে আওয়ামী লীগও নিয়েছে, মানে দুটো বড় দলই এটা নিয়েছে এবং পরিপূর্ণ মাত্রায় ব্যবহার করবার চেষ্টা করেছে। তো এটি হচ্ছে আসলে এটা হলো নৈতিকতা, যেটা আমরা ওই প্যাকেজে দেখলাম যে সুলতানা কামাল তিনি চমৎকারভাবে বলেছেন, এটা নৈতিকভাবে কিন্তু সঠিক না, এটা অনৈতিক একটাই। তো রাজনীতিকরা যখন অনৈতিক কাজ করেন, বড় রাজনীতি, আপনি এটাকে অনৈতিক বলবেন নাকি রাজনৈতিক কৌশল বলবেন? না না, আমি মনে করি অনৈতিক। হ্যাঁ, আমার দিক থেকে আমি মনে করি অনৈতিক, কারণ আমি জেনারেল এরশাদের ঐশ্বর্য শাসনের সময় পুরো সময় তার বিরোধী ছিলাম এবং সেইভাবে আমরা আন্দোলনে ছিলাম। আমি মনে করি যে তাকে সঙ্গে নেওয়া দুটোই মানে দুটো বড় দলেরই
এটা অনৈতিক একটা কাজ। আমরা আমরা আরেকটা বিরতিতে যাব, আমাদের আরেকজন অতিথি এসে গেছেন, তাকে নিয়ে আবার আলোচনা শুরু করব। আপনারা বলা না বলা দেখছেন নাগরিকে, ছোট্ট বিরতির পর ফিরে আসছি এবং আমাদের জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব জি এম এরশাদ আমাদের সাথে যুক্ত হবেন এরপর। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। বলা না বলা দেখছেন নাগরিকে, আমরা কথা বলছি স্বৈরাচার পতন দিবস নিয়ে। বিরতির আগে যেমনটা বলেছিলাম, আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব জি এম কাদের। জনাব কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দুজনের বক্তব্য অনেক শুনেছি, মূলত আমরা 90-এর স্বৈরাচারের পতন এবং তারপরে গণতন্ত্রের যাত্রা এবং গত 28 বছরে গণতন্ত্রের চর্চা যেটা আমরা দেখেছি, এবং বড় দুটি দল যারা একযোগে জাতীয় পার্টির সরকারের পতন ঘটিয়েছিল বা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল বলছেন তারা, সেই দলের সাথে এই দুটি দলের সম্পর্ক এবং বর্তমান বাস্তবতা, এই জায়গায় এসেছিলাম। তো আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে যেই দুটি দল বা দলগুলো জাতীয় পার্টিকে স্বৈরাচারী সরকার বলে আন্দোলন করে পতন ঘটিয়ে তারা গণতান্ত্রিক চর্চা শুরু করলো, গত 28 বছরে পালাক্রমে তারাই ক্ষমতায় এসেছে, তাদেরকে আবার একে অপরে বলতে শুনছি আমরা যে তারা স্বৈরাচার, যখনই যে দলটি ক্ষমতায় থাকে অন্য দলটি বলে যে তারা স্বৈরাচার, যদিও গণতান্ত্রিকভাবে নির্বাচিত। তার মানে হচ্ছে যে স্বৈরাচারী রাজনীতি হাত থেকে আমরা মুক্ত হতে পারিনি গত 28 বছরেও, এখনো যেটা চলছে সেটা কি গণতন্ত্রের আবরণে স্বৈরাচার? মানে স্বৈরাচার পতন দিবস বলতে যেটা বুঝায় তারপরে স্বৈরাচার শেষ হয়ে গেছে আমি এরকমভাবে দেখছি না, মানে স্বৈরাচার যে একেবারে শেষ হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে না। এবং এটা সাংবিধানিকভাবেই বলা যায় যে তার পরবর্তীকালে যে সরকারি যে সিস্টেম, আমি যেহেতু পরে পরপর 3 বার সংসদে ছিলাম, আমি দেখেছি সেখানে যে সংসদীয় গণতন্ত্র, সেখানে প্রধানমন্ত্রী এখন সর্বময় কর্তৃত্বের অধিকারী সব দিক থেকে, এবং সেখানে পার্লামেন্ট মোটামুটি রাবার স্টাম্প পার্লামেন্ট বলেই, যারা এখানে বিজ্ঞ এবং যারা এইসব ব্যাপারে কথাবার্তা বলার মতো উপযুক্ত তাদের অনেকের মতামত, যেটা মোটামুটি সরকার যেটা চাচ্ছেন বা এক কথায় সরকার প্রধান চাচ্ছেন যেটা, সেটাকেই পার্লামেন্ট সবসময় ওকে করছেন। তার মানে যে কাজগুলিকে বলা হয় যে এককভাবে কেউ করছেন, কিন্তু তার একটা ব্যালেন্স অফ পাওয়ার বা ভারসাম্যের জন্য যে পার্লামেন্ট, সেটা কিন্তু তেমনভাবে কার্যকর নয়, কাজে এককভাবেই চালানো হচ্ছে। এবং এটা কারো দোষ বলি না আমি, এটা আমাদের মানে শাসনতন্ত্র আর কি বলে সংবিধান অনুযায়ী এটা হচ্ছে, সংবিধানটাই ওরকমভাবে তৈরি করা হচ্ছে। কাজেই আগে যেটা ছিলেন এরশাদ সাহেব বা যে সময়কার এই জাতীয় পার্টির সরকারে সময়, যেমন সরকার প্রধান মোটামুটি একটা খুব নিজের ক্ষমতার কর্তৃত্ব অনেক বেশি ছিল এবং ভারসাম্য ছিল না তৎকালীন পার্লামেন্টে, তেমন তাকে কোনো জবাবদিহিতা করা বা তেমনভাবে কোনো কাজের কাটছাট করার যতটুকু ক্ষমতা ছিল, পরবর্তীকালে এর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। বলছে কাজকর্মের দিক থেকে সেদিক দিয়ে চিন্তা করলে সর গণ মানে যেটাকে বলা হচ্ছে যে স্বৈরাচার পতন দিবস, কিন্তু স্বৈরাচার পতন তারপরে আমরা দেখিনি, এবং এখন পরবর্তীকালে এই সিস্টেমের কারণেই যেটা চলে আসছে সেটাতে দেখা গেছে যে এই জিনিসটি কন্টিনিউ করেছে, এবং কন্টিনিউ করতে গিয়ে যেই জিনিসটিকে সবচেয়ে বেশি জনগণের কাছে ধাক্কা খেয়েছে সেটা হলো যেগুলোকে পরিবর্তন করার জন্য এই 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 আন্দোলন হলো, এবং ঈশ্বর সাহেব পদত্যাগ করলেন বা তাকে যেটাই বলা হোক চলে গেলেন বা সরিয়ে দেওয়া হলো, সেরপরে সেই সবগুলো বিষয়ই জনগণের প্রত্যাশার চেয়ে ঠিক উল্টোটা হতে শুরু করলো। এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে প্রতিটি সরকারের আমলে, তার পরবর্তী 91 থেকে শুরু করে 96 থেকে 2001, তারপরে 2008, কোনো 2014 পর্যন্ত যদি ধরি, আমার কাছে হিসাবে প্রতিটি সরকারের আমলেই এই খারাপ জিনিসগুলি বাড়া শুরু করলো আর কি। মানে আগের সরকার যতটুকু খারাপ ছিল, যতটুকু সুশাসনের অভাব ছিল, আইনের শাসনের অভাব ছিল, দুর্নীতির বিস্তার ছিল, পরবর্তী সরকার এসে যেই গভর্নমেন্টই আসুক সাধারণত চেঞ্জ হয়েছে লাস্ট একটা ছাড়া, এগুলো সব ক্ষেত্রেই আমরা আগের চেয়ে একটু ডিগ্রি বেশি হলো, মানে বাড়তেই থাকলো। কাজে ওগুলোর দিকে খেয়াল করলে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা আমরা বলি সেটা ঠিক অগ্রযাত্রা হবে কি না এটা সম্পর্কে একটু মানে মূল্যায়নের প্রয়োজন আছে, কি নাকি পশ্চাৎ যাত্রা হচ্ছে এটাও একটু দেখার বিষয় আছে। আপনার কাছে আবার ফিরবো, আমাদের একজন চরিত্র আছেন এই অনুষ্ঠানের বোকাই, আর তার কিছু কথা আমরা শুনবো। আইসা কম তো ভুল করছিল কি নূর হোসেন, না যারা দেশ চালায় তারা? 90-এর গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের অন্যতম ছিলেন নূর হোসেন। আমরা একটা রিপোর্টে দেখছিলাম যে নূর হোসেনের বিচার হয়নি এখনো,
ডক্টর মিলানের হত্যার বিচার হয়নি, তার মানে যারা আত্মত্যাগ করলো ওই আন্দোলনে তাদের বিচার করলো না তারা যারা ওই আন্দোলন করেছিল। তার মানে হচ্ছে যে আমরা সেই 90-এর গণ অভ্যুত্থান বলি, স্বৈরাচার পতন বলি, পরিবর্তন বলি, যাই বলি না কেন, তার সুফল নেওয়ার জন্যই শুধু বড় দলগুলো কাজ করে, ওটার যে চেতনা উদ্দেশ্য লক্ষ্য সেই জায়গাতে তারা নাই। কতকটা তো সেরকমই মনে হচ্ছে, কেননা বিচারের বিষয়টা এসেছিল যেহেতু এটাকে বলা হয়েছিল যে তার আগে যারা শাসন করেছেন তারা এই আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নানানভাবে এগুলো অত্যাচারমূলকভাবে কিছু কিলিং করেছেন। কিন্তু পরবর্তীকালে যেমন এরশাদ সাহেব একেবারে কয়েকবার একেবারে বড় গুজোর গলায় বলেছেন যে এটা ব্যাপারে আমি জড়িত নই এবং এটা আমাদের সরকারি কর্মকাণ্ডের মধ্যেও ছিল না, এটা একটা স্যাবোটেজ করা হয়েছে, এবং সেগুলো নিয়ে উনি চ্যালেঞ্জ করেছিলেন যদি এটা আমি চাই যে এটা একটা ইনকোয়ারি করা হোক এবং ইনকোয়ারি করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক, আমি যদি দোষী আমি শাস্তি দিতে রাজি আছি। কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই হোক এগুলোকে তেমনভাবে ইনকোয়ারি করা হয়নি, দোষীকে চিহ্নিত করা হয়নি, এগুলো তো কিছুটা হলেও জনগণের মধ্যে একটা সন্দেহ প্রশ্ন তৈরি করে। তাহলে এই যে এরশাদ সাহেবের চ্যালেঞ্জ নিয়ে আওয়ামী লীগ বিএনপি বিচারটা করলো না, তার মানে হচ্ছে তাহলে ওনার বক্তব্যই তো প্রতিষ্ঠিত হলো না। না, এরশাদ সাহেবের পতনের পর ক্ষমতায় কারা আসলো আপনাকে তো দেখতে হবে, তখন ক্ষমতায় আসলো যারা, তাদেরই তো প্রাইমারি কর্তব্য ছিল এটা করা, দে ফেল, মূল দায়িত্বটা বর্তায় তাদের, পরে যারা এসেছিল তারা তো করতে তাদের উপরে প্রাইমারি দায়িত্বটা তাদের। এখন আপনি যদি ওইভাবে বলেন আমি ওনার সঙ্গে সবাই আমরা সবাই মানে আমাদের রাজনীতিবিদ বলতে কষ্ট হয়, মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় থাকা এবং থাকার জন্য আমি ডানে বামে সামনে পেছনে কি ডানপন্থী কোনো পন্থী কোনো কিছু আমি বাদ রাখবো না। এই সাইকো থেকে বা এই মানসিক এই মনন থেকে আমাদের রাজনীতিরা বেরোবে আমি অন্তত আমার জীবদ্দশায় এটা দেখার আশা করি না, আমার মুখে যত যাই বলি। এই বিষয়টাতেই মানে কেন তাহলে বড় দুটি দল ওই দায়িত্বটা পালন করলো না যারা আত্মত্যাগ করলো? না না, বড় দুটি দল যে কারণে করলো না, প্রাথমিক অথবা সেকেন্ডারি, প্রাইমারি অথবা সেকেন্ডারিলি এই দুটো বড় দলই এটা করেনি। কারণ হচ্ছে তারা চেয়েছেন যে জেনারেল এরশাদ সাহেব তাদের সঙ্গেই যেন থাকেন, তাকে রাখা। আর আরেকটা হচ্ছে যে তারা এই যে আদর্শবাদিতা, সেই আদর্শবাদিতার পথ থেকে অর্থাৎ গণতন্ত্রের যে মানস, সেই মানস থেকে তারা কিন্তু দূরে সরে যাচ্ছিলেন, যেটা জি এম কাদের সাহেব চমৎকারভাবে বলেছেন যে এটা ডিগ্রি মাত্রা প্রতি সরকারের সময় কিন্তু বেড়েছে, কমেনি কিন্তু। হ্যাঁ, 91 থেকে 96 সাল যতটা হয়েছে, 96 থেকে 2001 সাল তার সাথে বেড়েছে, তারপরে 2001 সাল থেকে আবার 2006 সাল পর্যন্ত এটা বেড়েছে, আবার ওই সময় সমর্থিত সরকারের সময়ও কিন্তু আবার বেড়েছে। হ্যাঁ, ক্রমান্বয়ে হচ্ছে। এটার মূল কারণ আমার কাছে যেটা মনে হয় আমাদের আসলে ওই বিশ্লেষণটা করার প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা ফিরে আসলাম 90-এর পরে, আবার ওই 72-এর ওই সংবিধানের আলোকে। 72-এর সংবিধানটা মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুকে সামনে রেখেই কিন্তু সেই সংবিধানটা প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী থাকবেন তাহলে ওই ক্ষমতাটা তার হাতেই থাকবে, এবং মানে প্রধানমন্ত্রী শাসিত বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের এটা হচ্ছে সকল মন্ত্রী সমান, প্রধানমন্ত্রী হচ্ছে সমানদের মধ্যে প্রথম। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির হ্যাঁ ডেফিনিশন। হ্যাঁ, তারা ওইভাবেই ডিফাইন করেন। তো ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস আসলে মানে মোর দ্যান ইকুয়ালস, মোর দ্যান ইকুয়ালসকে ওই যে বলা হয় না অল এনিমেলস আর ইকুয়াল, বাট হ্যাঁ সাম এনিমেলস আর মোর ইকুয়াল দ্যান সাম আদার্স, হ্যাঁ আদার্স, ওই সাম কমরেডস আর অল কমরেডস আর ইকুয়াল, সাম কমরেডস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। তো সেইভাবে আমাদের 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদও এর জন্য দায়ী, কারণ হচ্ছে এখানে দলের বিরুদ্ধে অর্থাৎ দল প্রধানের বিরুদ্ধে অর্থাৎ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বিষয়ে দ্বিমত করা যাবে না, তার নির্দেশনার বাইরে যাবে না। এই কারণে না না, এটা রুটসে তো যেতে হবে, ওই যে এই কারণেই তো বললাম যে প্রধানমন্ত্রী হয়ে গেছেন রাজনৈতিক স্বার্থে, হ্যাঁ প্রধানমন্ত্রী হয়ে যান, প্রধানমন্ত্রী হয়ে গেছেন হ্যাঁ মনোজন রাজা অথবা মহারানী ভিক্টোরিয়া, হ্যাঁ তো ওই ভিক্টোরিয়া ওই কনসেপ্টে আমরা চলে গেছি, আমরা কিন্তু আর ওই মন্ত্রিপরিষদ শাসিত কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যাবিনেট টু দ্য পার্লামেন্ট সেটা আর করি না, পার্লামেন্টকে কিন্তু আমরা
মানে সুসংগীত করে নেয়, তাকে এম্পাওয়ার করে নেয়। আবার হচ্ছে আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণও আমরা করে নেই, অর্থাৎ স্থানীয় সরকারকে আমরা যে বিকেন্দ্রীকরণ করব সেটাও করে নেয়। আবার ব্রিটিশ আমলের ওই আমলাতন্ত্রটাও রেখে দিয়েছি, রেখে দিয়ে অর্থাৎ ওই যে স্বৈরাচারের যত রেমনেন্টস আছে রয়ে গেছে, যার কারণে এই অবস্থা, ওই অচলাবস্থাটা আমরা ভাঙতে পারি। যেই অচল অবস্থাকে তিনি বলছিলেন যে এটা তো শাসকদেরই দায়িত্ব, যদি আমার শাসন ব্যবস্থায় ত্রুটি থাকে, গণতান্ত্রিকতার ঘাটতি থাকে, সেটা দূর করার জন্য আইন কানুন থেকে শুরু করে যা যা কিছু করণীয় সেগুলো তো যারা শাসিত শাসক করবেন ক্ষমতা থাকেন তাদের করার কথা, কিন্তু 90 এর পরে ওই দলগুলো কেন সেটি করেনি? শুধুমাত্র কি নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য? কর্তৃত্ব সবাই চান আর কি, রাজনীতির উদ্দেশ্য হলো আমি জনগণের স্বার্থে কিছু করতে চাই, সেখানে আমি রাজনীতি করার অর্থ হলো আমরা সরকারে গিয়ে বা স্টেট পাওয়ার ইউজ করে সেটা করব, সেখানে যার ইচ্ছা থাকে কিছু করার উনি কর্তৃত্ব নিজের হাতে রাখতে চান, এবং যত বেশি কর্তৃত্ব রাখতে চান তত তার মনে হয় যে আমার ইচ্ছা পূরণের সুযোগ তত বেশি হয়। তো এখানে সব সিস্টেমেই সকলেই এটা করতে চাইবেন জন্য কিছু কিছু ব্যালেন্স, মানে পাওয়ারকে ব্যালেন্স করার কিছু সিস্টেমেইভাবেই কিছু ব্যবস্থা করা হয়। যেমন একটা যদি খুব ছোটোখাটো করা যেত, যেমন অনেক দেশেই আছে এবং আমাদের দেশেও এটা হতেই পারতো, ভারতে অনেক দিন ছিল, যেটা হলো পার্টি প্রধান আর প্রাইম মিনিস্টার এক লোক হওয়ার দরকার নেই, তাহলেও একটা ব্যালেন্স হতো, বা হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দায়িত্ব আরও কিছু বডিকে দিয়ে দেওয়া, তারা ইন্ডিপেন্ডেন্টলি সেটা করতে পারবে, কিছু প্রতিষ্ঠান সেইভাবে তৈরি করা, যেটা হয়তো ইচ্ছা করলেও মানে সর্বোচ্চ ক্ষমতা যারা চিফ এক্সিকিউটিভ অফিসার পিএম ওটা করতে পারবেন না, অথবা যেটা যেটাকে আমরা একেবারে নিরঙ্কুশভাবে সিস্টেমের মধ্যে যেটা দরকার যে এক্সিকিউটিভ জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেচার এগুলো একেবারে মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং দে উইল কোঅর্ডিনেট বিটুইন ইচ আদার বাট দে উইল নট বি ডিপেন্ডেন্ট অন একজন আরেকজনকে, না একজন আরেকজনকে রুল করতে পারবেন না বা ডিকটেট করতে পারবেন না, দে উইল হ্যাভ কোঅপারেশন। তো এগুলো খুব খুব জটিল কিন্তু ইকুয়েশন, তো আমাদের দেশে যে কোনো কারণেই হোক আমরা এগুলো গড়ে তুলতে পারিনি, এই যে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলতে পারিনি যার জন্য মানে এই ক্ষমতার যে ভারসাম্য রক্ষা করা অথবা ক্ষমতাকে যাতে করে জবাবদিহির আওতায় আনা এটা করা যায়নি, ফলে যেটা হয়েছে পাওয়ার করাপ্স, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্স অ্যাবসোলিউটলি, এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করে গেছে। আমরা একজন দর্শকের ফোন নিয়ে আবার আপনার কাছে আসছি, কে আছেন, কোথা থেকে? রামপুরা থেকে। জি বলেন। নমন চৌধুরী। আপনার নামটা? আমার প্রশ্নটি হচ্ছে, জি আমার নাম নমন চৌধুরী। জি প্লিজ। যে স্বৈরাচারকে পতন করার জন্য 90 সনে তিনটি দল আন্দোলন করল, সেই স্বৈরাচারকে এখন জামায়াতের আওয়ামী লীগ জোটে নিয়ে তাদের ক্ষমতার ভাগিদার হিসেবে বিগত 5 বছর রেখেছে এবং এখনো তা করছে, তাহলে সেই স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য কেন আওয়ামী লীগের বিচার হবে না এই দেশে? অন্য দলের সাথে কি ছিল না? বিএনপির সাথেও ছিল। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন আছেন, তার প্রশ্নটা নিয়ে নিই, কে আছেন, নাম বলুন। জি কথাটা কেটে যাচ্ছে, আচ্ছা লাইনটা কেটে গেছে, আপনি চেষ্টা করুন আবার। জনাব জি এম কাদের, না বিষয়টা হলো কি যে আলোচনাটা আমরা এর আগে বাকি দুজন অতিথির সাথে করেছি যে জাতীয় পার্টি কখনো বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, কখনো আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল, এবং বড় দুটি দলই জাতীয় পার্টিকে নিয়ে ওনাদের ভাষা কারাকারি হয়েছে, তার মানে জাতীয় পার্টির গুরুত্ব অনেক বেশি। এটি কি শুধু তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য এটা করছেন, নাকি জাতীয় পার্টির যে বাস্তবতা গুরুত্ব সমর্থন সেটাকে কাজে লাগাচ্ছেন, নাকি এখানে কোনো আদর্শের ব্যাপার আছে? আদর্শের ব্যাপার থাকলে তো জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আদর্শিক পার্থক্যটা অনেক বেশি, বিএনপির সাথে অনেক কম, বিএনপির সাথে জোটবদ্ধ আপনি ছিলেন কিন্তু আওয়ামী লীগের সাথে বেশি সময় ধরে থাকা হচ্ছে, সেখানে জাতীয় পার্টির লক্ষ্য কি যে বড় দুটি দলকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া, নাকি তাদের দ্বারা ব্যবহৃত হওয়া? আমি প্রথমে স্বৈরাচার, উনি একটা প্রশ্ন করেছেন স্বৈরাচার, এটা একটা ব্যক্তি বিশেষকে নিয়ে উনি কথা বলেছেন, আমি বলছি সিস্টেমটাই, তখন সিস্টেমটা যেটা ছিল সেটাকে স্বৈরাচারী সিস্টেম বলা হয়েছিল, কেননা চিফ এক্সিকিউটিভ হ্যাড ভেরি বিগ বিগ অ্যাবসলিউট পাওয়ার এবং তার ব্যালেন্সিং কিছু ছিল না, পরবর্তী কিন্তু সেই সিস্টেমকে আমরা পরিবর্তন করতে পারিনি। ব্যক্তি বিশেষের শাস্তির কথা যদি বলে থাকেন, উনি তার নিজস্ব কাজের জন্য কিছু কিছু শাস্তি যে ভোগ করেনি তাও নয়, কাজে শাস্তি হয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা এই যে
যারা আছেন বা যারা এইসবের সঙ্গে জড়িত আছেন তারা কিন্তু কেউই এইসবের ঊর্ধ্বে তেমনভাবে প্রমাণ করতে পারছেন না নিজেকে, ফলে একেবারে একজনকে ব্যক্তি বিশেষ করে ওইভাবে করাটা অনেক সময় আমি মনে করি যে খুব রিজনেবল মনে হয় না আমার কাছে। একটু চিন্তা করলেই জিনিসটাকে বোঝা যায়, এটা একটা আর একটা। এখন আপনি আসেন সেকেন্ড পয়েন্টের কথা, যেটা হলো আমাদের দেশের আদর্শগতভাবে বিএনপি, আমি বলছি বিএনপি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আদর্শগতভাবে এটা হলো সেন্ট্রালিস্ট পার্টি, মধ্যপন্থী দল, এবং এগুলোর মধ্যে তেমন কোনো বেসিক পার্থক্য নেই। পার্থক্য হলো তাদের অ্যাফিলিয়েশন বা অ্যাফিনিটির উপরে, যেটা বলছি যে যেমন আওয়ামী লীগরা সাধারণত সেন্ট্রিস্ট পার্টি বাট লিন টুয়ার্ডস লেফট, ওরা একটু বামপন্থীর দিকে ঝুঁকে থাকে, মানে বামদেরকে নিয়ে ওরা দল করে, ওটা হলো তাদের, কিন্তু তাদের চরিত্র কিন্তু মধ্যপন্থী। বিএনপির চরিত্র মধ্যপন্থী, তারা আবার ডানদেরকে নিয়ে থাকে, এটাও কিন্তু তাদের চয়েসে তা নয়, অটোমেটিক্যালি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে বামরা জুটে গেছে বাকিরা অটোমেটিক্যালি তাদের স্টেজ হিসেবে বিএনপির সঙ্গে আসতে হয়। এখন বিএনপির যখন অসুবিধা হয়ে যায় কোনো কারণে, যেমন হয়েছে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে, তখন আবার বিএনপির ওই মানে ওই ধরনের মানুষ এবং ওই ধরনের যারা তাদের সঙ্গে সখ, তাদের আবার নতুন একটা সখ্য একটা দল দরকার ছিল, সেটা জাতীয় পার্টি এসে সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছিল। কাজে ওই প্ল্যাটফর্মের সঙ্গে এই বিএনপির সঙ্গে জাতীয় পার্টির ইয়েটা হলো, এটা একটার উপরে উঠলে আরেকটার নিচে নামবে, মানে ওদের চরিত্র সব দিক দিয়েই প্রায় সমান, কেউ যদি বেশি ভোট পায় আরেকজন কম ভোট পাবে, মোটামুটি ভোট ব্যাংক সমান। এবং এখানে আরেকটা মজার জিনিস হলো, আওয়ামী লীগের টোটাল যেটা লেফটিস্ট অ্যান্ড সেন্ট্রালিস্টের যে টোটাল ভোট, জেনারেলি বাংলাদেশের যতগুলো আমরা ইলেকশন দেখেছি ঐতিহাসিকভাবে, তার চেয়ে যে অপোজিট যেটা মধ্যপন্থী প্লাস রাইটিস্ট, এরা টোটালিটির দিকে বেশি, ফলে তাদের মধ্যে যদি একটা ভাঙন না থাকে তাহলে কোনো সময়ই আওয়ামী লীগ সুষ্ঠু ভোটে মেজরিটি হতে পারে না। সেখানে জাতীয় পার্টি একটা বড় রোল প্লে করে, যদি তারা আওয়ামী লীগের সঙ্গে ঝুঁকে তাহলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারে, বা যদি তারা কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে না থাকে আওয়ামী লীগ আসতে পারে না, বিএনপি আসতে পারে। তো এই এই ফর্মুলাটার কারণে জাতীয় পার্টির একটা গুরুত্বপূর্ণ রোল আওয়ামী লীগের কাছেও আছে, বিএনপির কাছেও আছে। বিএনপির কাছে আসলে বিএনপি মোটামুটি নিশ্চিত হতে পারে যে সুষ্ঠু ভোটে তারা জেনারেলি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে, আর আওয়ামী লীগের কাছে আসলে আওয়ামী লীগ মনে করে যে বিএনপির একটা বড় জাতীয় পার্টির স্বার্থ হলো রাজনীতিতে টিকে থাকা, এবং আস্তে আস্তে যদি সম্ভব হয় লিডারশিপ নেওয়া অফ দা সেন্টারিস্ট প্লাস রাইটিস্ট গ্রুপের, যদি তারা আমরা কোনো সময় এতটুকু স্ট্রং হতে পারি তাহলে তারা উইক হয়ে গেলে দিস পার্টি উইল কমান্ড দি ভোট ব্যাংক অথবা উইল বিকাম দ্য প্ল্যাটফর্ম ফর দোজ পিপল যারা সেন্টারিস্ট প্লাস রাইটিস্ট, এই ভোট ব্যাংকটা যথেষ্ট একটা বড়। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কথা শুনবো, আমরা সামাজিক মাধ্যমের কয়েকটা মতামত নিয়ে আসি। আবু সাইদ রিফাত লিখেছেন, আজ 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, যুবলীগ কর্মী নূর হোসেনের রক্ত বৃথা গেছে, নিজেদের স্বার্থের প্রয়োজনে ক্ষমতাসীন দল কোলে চড়িয়ে বারবার ক্ষমতায় এনেছে স্বৈরাচারের সাথে। তারপর গোলাম মোস্তফা লিখেছেন, আজ স্বৈরাচার পতন দিবস, আশা করি 30 ডিসেম্বরে আরেক স্বৈরাচ শাসকের পতন ঘটবে। নুরুল ইসলাম লিখেছেন, আজ 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস, আমরা কি আজও স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, আমরা কি পাচ্ছি আমাদের নাগরিক অধিকার, পাচ্ছি না কেন? সময় একদম শেষ, শেষ করব জাস্ট এক লাইন, মানে এইবারের নির্বাচনে এই স্বৈরাচার ফ্যাক্টরটা কতটা প্রভাব বিস্তার করবে বলে আপনার ধারণা? আমি বলছি সব ধরনের স্বৈরাচার আচরণ মিলে আর কি। না না, এটা আসলে যদি মানে সুষ্ঠু ভোট হয় তাহলে এটা একটা বড় ফ্যাক্টর হবে। জি, স্বৈরাচারের বিপরীতে আমরা রাজাকার নিয়ে আসি, সেটিও একটা বড় ফ্যাক্টর আছে বাংলাদেশে। এবার স্বৈরাচার এবং রাজাকার কোন বিষয়টা বেশি নির্বাচনী প্রচারণা প্রভাব বিস্তার করবে? কারেক্ট, বাংলাদেশে রাজনীতিতে দুই ভাই, আওয়ামী লীগ এন্ড এনটি আওয়ামী লীগ, এর মাঝামাঝি কিছু নেই, মানে আওয়ামী লীগ এন্ড এনটি আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগ ভোটের মধ্যে যদি আওয়ামী লীগ ভাগ বসে। লাস্ট লাইনটা শুনতে চাই যে এবার নির্বাচনে আপনারা মহাজোটে যেতে পারেন, আওয়ামী লীগের সাথেই থাকছেন, শেষ পর্যন্ত তো সেটাই থাকবে নাকি? মহাজোটের সঙ্গে আমরা থাকবো, এটা মোটামুটি সিদ্ধান্ত। জি, অনেক ধন্যবাদ জনাব কামরুল ইসলাম চৌধুরী, জনাব জি এম কাদের, জনাব জাকারিয়া কাজল, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখা হবে আবারও ভিন্ন বিষয় এবং অতিথি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো এবং নিরাপদে থাকবেন।